হ্যালো এভরিওয়ান, দিস ইজ মুস্তাক এন্ড ওয়েলকাম টু ইন্সপিরেশন সার্ভার। আমাদের মধ্যে কিছু মানুষ উদ্যোক্তা হওয়ার জন্যই জন্ম নেই, আর কিছু মানুষ উদ্যোক্তা হয় কারণ তাদের কাছে আর কোনো চয়েস থাকে না। তাদের পারিপার্শ্বিক অবস্থা তাদেরকে ব্যবসায় শুরু করতে বাধ্য করে। আবার কিছু মানুষ আছে যাদের প্যাশন হচ্ছে একটি আইডিয়া অথবা ভিশনকে ইমপ্লিমেন্ট করা। তারা তাদের নিজের ইচ্ছায় নিজে কিছু করতে চায়। এসব মানুষ তাদের গভীর আকাঙ্ক্ষা, তাদের গভীর ডিজায়ার থেকে কিছু করতে চায়। তারা নিজের ইচ্ছে থেকে উদ্যোক্তা হতে চায়, এন্টারপ্রেনিয়র হতে চায়। আমার আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যাদের গভীর ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এন্টারপ্রেনিয়র হওয়ার বা বিজনেস শুরু করার, কিন্তু তারা জানে না কিভাবে তারা তাদের ইচ্ছাকে, তাদের ডিজায়ারকে বাস্তবে পরিণত করবে। তারা জানে না তারা কিভাবে শুরু করবে। আজকের বিষয়টি শুরু করার পূর্বে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অথবা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিতে টাচ করে ফেলুন। সো চলুন শুরু করা যাক, লার্নিং এ লিটিল বিট অ্যাবাউট এন্টারপ্রেনিয়রশিপ থ্রু এন্টারপ্রেনিয়ার্স। উদ্যোক্তা হওয়ার জন্য অথবা ব্যবসায় শুরু করার জন্য আপনার প্রথম স্টেপ কী হওয়া উচিত, সেটি জানার জন্য সবচাইতে উপযুক্ত পন্থা হচ্ছে একজন উদ্যোক্তার কাছ থেকেই জানা অথবা শেখা। একজন উদ্যোক্তাই আপনাকে কিভাবে উদ্যোক্তা হতে হয় তা ভালোভাবে জানাতে পারবে। একজন সাধারণ মানুষের চেয়ে একজন উদ্যোক্তা এর সমাধান সবচেয়ে ভালোভাবে দিতে পারে। এখন আপনার প্রশ্ন হতে পারে, সেটি কিভাবে, কিভাবে এত বড় মানুষের কাছ থেকে আমরা জানবো অথবা শিখব? তার জন্য আপনাকে তাদের লেখা বই পড়তে হবে। অনেক বড় বড় উদ্যোক্তাই সাধারণত বই লিখে থাকেন। তারা তাদের অভিজ্ঞতা, তারা তাদের নলেজ এই বইয়ের মাধ্যমে প্রকাশ করে থাকেন। সেগুলো বই পড়ে আপনি তাদের অভিজ্ঞতা, তাদের এক্সপিরিয়েন্স জানতে পারেন। আরেকটি কাজ, বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগ। প্রায় বড় বড় সব উদ্যোক্তাই সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন। আপনি তাদেরকে ফলো করে তাদের পোস্ট অথবা আর্টিকেল পড়ে তাদের কাছ থেকে শিখতে পারেন অথবা তাদেরকে মেসেজও করতে পারেন। আমাদের দেশে অনেক কর্পোরেট এবং বিজনেস ইভেন্ট হয়, সেখানে অনেক বড় বড় উদ্যোক্তা আসেন, তাদের বক্তব্য দিয়ে থাকেন। আপনি সেসব ইভেন্টে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আপনি যে এরিয়ায় থাকেন, আপনার আশেপাশে যদি কোনো ব্যবসায়ী, কোনো উদ্যোক্তা থেকে থাকেন, তাহলে আপনি তার কাছে জানতে পারেন অথবা তার পরামর্শ নিতে পারেন। নেক্সট, হোয়াট ইউ আর গুড অ্যাট অ্যান্ড হোয়াট কামস ইজিলি টু ইউ। আপনি সবচেয়ে ভালো কি পারেন এবং কোন কাজটি আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়। অনেকে ব্যবসায় করতে চায়, বাট তারা কি দিয়ে ব্যবসায় শুরু করবে ঠিক বুঝে উঠতে পারে না। এন্টারপ্রেনিয়রশিপ স্টার্টআপের এটি সবচেয়ে বড় প্রবলেম। এটি সমাধানের সবচেয়ে সহজ উপায় হল আপনার প্যাশন, যে জিনিসে, যে জিনিস করতে আপনি ভালোবাসেন বা যে কাজ করতে আপনার ভালো লাগে, যেটা আপনার কাছে সহজ মনে হয়, আপনি সেই বিষয় নিয়ে ব্যবসায় শুরু করতে পারেন। তাহলে আপনার কাজ করতে আরও ভালো লাগবে, আর যেহেতু কাজ ভালো হবে তাহলে আপনার ব্যবসাও এগিয়ে যাবে। তাহলে আর কোনো চিন্তা নেই। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার প্যাশন খুঁজে বের করুন এবং সেটিকে আপনি আপনার ব্যবসায় কনভার্ট করুন। ট্রাই ইট, স্টার্ট সামথিং, এনিথিং হোয়ার ইউ ক্যান লার্ন অ্যাবাউট এন্টারপ্রেনিয়রশিপ। ব্যবসা শুরু করব বলে আমরা অনেকে দিনের পর দিন কাটিয়ে দিই, কিন্তু ব্যবসা আর শুরু করা হয় না। এরকম কখনোই করা যাবে না। বসে না থেকে কিছু না কিছু একটা শুরু করতে হবে, কারণ এক্স্যাক্টলি আইডিয়া বসে বসে কখনোই মাথায় আসে না। যখন আপনি কোনো কিছু শুরু করবেন, দেখবেন অনেক আইডিয়া আপনার মাথায় ঝাঁপ দিয়ে এসে বসে আছে, আর সেগুলো আইডিয়াকে আপনি আপনার বিজনেসে কনভার্ট করতে পারবেন। আমরা সবাই ফেসবুকের নাম শুনেছি এবং ফেসবুক চালাই। এই ফেসবুক কিন্তু প্রথমে ফেসবুক ছিল না। সর্বপ্রথম মার্ক জুকারবার্গের মাথায় একটি আইডিয়া আসলো। তিনি তার সেই আইডিয়াটিকে বাস্তবে রূপান্তর করে ফেস ম্যাশ নামের একটি সাইট বানালেন। এই সাইটটি পরিচালনা করতে যেয়ে তার মাথায় ফেসবুক বানানোর আইডিয়াটি আসলো। সো কোনো আইডিয়া এমনি এমনি মাথায় আসে না। কোনো কাজ শুরু করুন, দেখবেন আপনার মাথায় আইডিয়া চলে এসেছে। নেক্সট এবং সবশেষে, ডাইভ ইন টু দ্য পুল অ্যান্ড ট্রাই টু সুইম। যখন আপনি কোনো আইডিয়াকে ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন আপনার মাথায় অনেক কিছু আসবে, অনেক বাধা, অনেক প্রবলেম দেখা যাবে। আপনি সেসব প্রবলেমকে সলভ করে এগিয়ে যাবেন। যাই হোক না কেন, আপনি আপনার কাজে লেগে পড়ুন এবং চেষ্টা করতে থাকুন যে পর্যন্ত না আপনার সফলতা আসে। আর আমাদের মাথায় যখনই যে আইডিয়া আসে, তখনই সে আইডিয়া ইমপ্লিমেন্ট করে দেওয়া উচিত, কারণ সেটা যদি আপনি ইমপ্লিমেন্ট না করেন, তাহলে অন্য কেউ আপনার আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করবে। সো আপনার মাথায় যদি কোনো আইডিয়া আসে, তাহলে সেটাকে ইমপ্লিমেন্ট করার কাজে লেগে পড়ুন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।